তুরস্ক গ্রিস উত্তেজনার মধ্যেই সীমান্তে সামরিক উপস্থিতি জোরদার করেছে গ্রিস। যদিও তুরস্ক থেকে ইউরোপমুখী অভিবাসীদের দল ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে গ্রিস। গ্রিসের অভিবাসন প্রতিমন্ত্রী জর্গস কাউমাসকস প্রকাশ্যে তার দেশের প্রত্যাশা অনুযায়ী তুরস্কের উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা নিয়ে সংশয় প্রকাশ করেছে। জর্গস কাউমাসকস বলেন, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা এড়াতে তুরস্ক চাপ প্রয়োগের কৌশল হিসাবে অভিবাসীদের ব্যবহার করতে পারে। আগামী 24 ও 25 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউরোপীয় কাউন্সিলের বৈঠক শীর্ষে এজেন্ডা রয়েছে তুরস্ক ও গ্রিসের মধ্যকার বিবাদের বিষয়টি। ফ্রান্স ও গ্রিসের মতো দেশগুলো তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আরোপের জন্য সংস্থাটির ওপর চাপ প্রয়োগ করেছে। সিরিয়ার গৃহযুদ্ধের ভয়াবহতায় তুরস্কের আশ্রয় নিয়েছে লাখ লাখ শরণার্থী। এই শরণার্থীদের অনেকেই তুর্কি গ্রিস সীমান্ত দিয়ে ইউরোপের অন্যান্য দেশে প্রবেশের চেষ্টা করে থাকে। ইউএর সাথে আঙ্কারা সমঝোতা অনুযায়ী শরণার্থীদের ইউরোপ প্রবেশ ঠেকানোর অঙ্গীকার করেছিল তুরস্ক। তবে গ্রিস তুর্কি বিবাদে ইউরোপীয় ইউনিয়নের মোট দাগে গ্রিসের পক্ষ নেওয়া ওই পরিস্থিতি তুরস্ক অবস্থান পরিবর্তিতে ইঙ্গিত দেয়। ফলে ইউরোপমুখী শরণার্থীদের দল সামাল দিতে সীমান্তে সামরিক উপস্থিতি জোরদার করেছে গ্রিস। এদিকে গ্রিসের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নর্দার্ন সাইপ্রাসে সামরিক মহড়া শুরু করেছে তুরস্ক। বিদ্যমান পরিস্থিতিতে তাই এটি বাড়তি গুরুত্ব পাচ্ছে। রোববার থেকে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। শনিবারই তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গ্রিস হয় রাজনীতি ও কূটনীতির ভাষা বুঝবে, না হয় তাদের বেদনাদায়ক অভিজ্ঞতার মুখে পড়তে হবে। তুরস্কের জনগণের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।